আমি শরীফ মেহমুদ ইউসুফ, সিনিয়র শিক্ষক, মুন্সিয়ার তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। আমি নবম দশম শ্রেণীর একটি ক্লাস নিব, বিষয় হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। আর সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে একটি ইম্পর্টেন্ট একটি অধ্যায় থেকে আজকে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রেজেন্টেশন নিয়ে আসছি। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছো তোমরা তো উপকৃত হবে, সাথে সাথে এই চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলটি যারা যারা দেখবে আশা করি সবাই উপকৃত হবে, যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে আমাদের যেহেতু সামাজিক দূরত্বের একটা পর্যায় চলতেছে সারা বিশ্বব্যাপী, কোভিড-19 একটা মহাদুর্যোগ চলছে, তো সেখানে সামাজিক দূরত্বের একটা কথা বারবার আমরা শুনছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টিভিতে, বিভিন্ন ফেসবুক মাধ্যমে আমাদেরকে সবাইকে সতর্ক করছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য। তো সেই সামাজিক দূরত্ব থেকেই আজকে আমি সামাজিককরণের একটি অধ্যায় শিরোনামে আজকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা প্রেজেন্টেশন করবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। যারা এই চ্যানেলটি দেখতেছ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং সাথে একটি বেল আইকন আছে, সেই বেল আইকনটিও তোমরা ক্লিক করে নিবে। তাহলে তোমাদের পরবর্তী যতগুলো ভিডিও আমরা এই মুন্সিয়ার তায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস হাই স্কুলের নামে যতগুলি ভিডিও আমরা মেট করব, তৈরি করব, আশা করি সকলে তোমরা শুনতে পাবে, দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আমাদের মূল কথায় চলে যাই। আমরা আজকে তোমাদের জন্য আমরা একটি পাঠ শিরোনাম রেডি করেছি, সে পাঠ শিরোনামটি হচ্ছে সামাজিককরণ প্রক্রিয়া। তো সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে আমরা প্রথমে বলবো সামাজিকীকরণটা কি। সামাজিকীকরণ এটা হচ্ছে এমন একটা বিষয় যে যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের একজন সামাজিক মানুষে পরিণত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা মানব শিশু একটা সামাজিক মানুষে পরিণত হয় সেটার নামে হচ্ছে সামাজিকীকরণ। তো এই যে সামাজিকীকরণটা, এটা মানুষের ক্ষেত্রেই বেশিরভাগ প্রযোজ্য, যেহেতু মানুষ সামাজিক জীব, এই জন্যই এটা মানুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তোমরা লক্ষ্য করেছো যে পৃথিবীতে বহু প্রাণী আছে, মানুষের মতো করে আরো এরকম বহু প্রাণী আছে, সৃষ্টিকর্তা বহু প্রাণী আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে মানুষ একটা প্রাণী। আর মানুষ হচ্ছে সবচেয়ে সেরা প্রাণী, আর সকল বাক্যকার যাকে বলে সেরা জীব মানুষ। তো সে মানুষ তোমরা লক্ষ্য করবে অন্যান্য প্রাণীরা যেভাবে জন্ম নেয়, মানুষও সেরকম জন্ম নেয় মায়ের উদরে, পিতা মাতার অবশ্যই মায়ের পেট থেকে মানুষ জন্ম নেয়। অন্যান্য প্রাণী যেমন মনে করো কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্যান্য প্রাণীরও ওরা প্রজন্ম বা প্রজন্ম ওরা বংশ বৃদ্ধি পায়। তো এখন দেখা গেছে একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে, সে ডিম থেকে ফোটার পরে তার অ্যাক্টিভিটিস বা তার আচরণ কেমন, আর একজন মানুষ, মানুষ শিশু যখন দুনিয়াতে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, তখন তার অ্যাক্টিভিটিসটা কেমন। এখন আমরা সবসময় লক্ষ্য করি মানুষের অ্যাক্টিভিটিসটা হচ্ছে একবারে অসহায়। একটা ইতর প্রাণী থেকেও মানুষের জন্মটা প্রথম অবস্থাটা একবারে ইতর প্রাণী থেকেও অসহায় অবস্থায় সে পৃথিবীতে আসে। ইতর প্রাণী কেমন, যেমন একটা কুকুর ছানা, একটা ছাগল ছানা, একটা বিড়াল ছানা, ওকে আমরা ইতর প্রাণী বলি। কিন্তু সে জন্মের পরে দেখা গেছে কিছুক্ষণ পরে সে নিজে দাঁড়াতে পারে, সে নিজে লাফাইতে পারে এবং নিজে তার খাদ্যকে, কোথায় তার খাদ্য আসছে, মায়ের দুধ কোথায় আছে, সে খুঁজে খুঁজে সেটা নিয়ে আসতে পারে। কিন্তু একটা মানব শিশু যে জন্ম নেওয়ার পরে কান্না ছাড়া তার কোনো বাসা নেই এবং সে কিছু করতে পারে না, সে আর নড়াচড়া ঠিক মতো করতে পারে না, যেখানে তাকে রাখবে সে সেখানে পড়ে থাকবে। তো সেখানে দেখা গেছে সেই অসহায় ইতর প্রাণীর থেকেও অদম সে মানব শিশুটা একসময় সৃষ্টির সেরা জীব হয়। তো এই যে সৃষ্টির সেরা জীব হয় কিভাবে হয়, এটার একমাত্র মাধ্যম হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই মানব শিশুটা সৃষ্টির সেরা জীব হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। সারা দুনিয়ায় আজকে সে কাঁপিয়ে চলতেছে প্রত্যেকটা মানুষ, সেই পাতাপুরি থেকে সে মহাকাশযান সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্রে সে আজকে ঘুরছে, সেই ওই ইতর প্রাণীটাই কীভাবে সামাজিকীকরণের মাধ্যমে। তা সব আমরা সামাজিকীকরণের যে প্রক্রিয়াগুলি আমরা দেখব, সামাজিকীকরণের কিছু প্রক্রিয়া আছে। যেমন মনে করো কি প্রক্রিয়া, যে একটা মানব শিশু সে আস্তে 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 জন্মের পর থেকে সে কিছু প্রক্রিয়া অবলম্বন করে,
প্রক্রিয়াটা কি? যেমন সে তার মায়ের সংস্পর্শে প্রথমে যায়, মা তাকে খাওয়ানো শুরু করে, শিখানো শুরু করে, খাওয়ানো শিখায় কীভাবে সে খাবে, মায়ের স্তন কীভাবে পান করবে, দুধ কীভাবে খাবে, সে এটা মা আস্তে আস্তে তাকে শিখায়, সেও আস্তে আস্তে মায়ের দুধ খাওয়া শুরু করে। তা আস্তে আস্তে কী করে, দুধ খেতে খেতে এক মাস দুই মাস এভাবে যেতে যেতে দেখা গেছে ছ মাস পরে বাচ্চা দুধের সাথে আদার্স কিছু খাওয়ার জন্য সে চটপট করে, হাত পা নাড়াচাড়া করে, মুখে তো বলতে পারে না, হাত পা নাড়াচাড়া করে বোঝায় যে আমার আরও কিছু চাই। তখন সে মা কী করে, তার বুকের দুধের সাথে অন্য অন্য কিছু তাকে খাওয়ায়। এভাবে চলতে চলতে দেখা গেছে দুই বছর আড়াই বছর পর্যন্ত সে মায়ের খুবই কাছাকাছি থেকে মোটামুটি একটা প্রক্রিয়া সে ওভারকাম করে, একটা প্রক্রিয়া থেকে আরেকটা প্রক্রিয়া যায়, অর্থাৎ সে ইতর প্রাণী থেকে মানব শিশু হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে শুরু করে। এখন এইভাবে করতে করতে একসময় সে মাকে মা বলা, বাবাকে বাবা বলা, ভাইকে ভাই বলা, দাদুকে দাদু বলা, দাদাকে দাদা বলা সে আস্তে আস্তে শিখে। সেটাও তার সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে এই তার ডেভেলপগুলি হতে থাকে। তা আমরা দেখি এই যে সামাজিকরণ প্রক্রিয়াটা, এটি যেই সমাজ একটা শিশু জন্ম নিল ওই সমাজের সামাজিক যে পরিমণ্ডল, যেটা সামাজিক যে গণ্ডি, সে সামাজিক গণ্ডির যে অবয়ব পরিবেশ, সামাজিক গণ্ডির যে ভাষা সংস্কৃতি আচার আচরণ, যে সমাজে যেমন শিশুটা দেখা গেছে ওই সমাজের ওই অবয়বে ওই গণ্ডিতে ওই তার আদলে সে নিজেকে করতে থাকে। পরিবেশ ভেদে, সমাজ ভেদে, দেশ ভেদে, রাষ্ট্র ভেদে ওই শিশুটা কিন্তু তার ব্যক্তিগত আচরণটা বিভিন্ন রূপে প্রভাব বিস্তার করে, বিভিন্ন রূপে এটা প্রভাবিত হয়। দেশ ভেদে প্রভাবিত হয়, সমাজ ভেদে প্রভাবিত হয়, পাড়া ভেদে প্রভাবিত হয়, গ্রাম ভেদে প্রভাবিত হয়, ইউনিয়ন ভেদে প্রভাবিত হয়। এক এক এলাকার এক শিশু এক এক রকম হয়। একটা এলাকার শিশু আর একটা এলাকার সাথে মিলিতে গেলে আমরা দেখছি যে সেখানে বিভিন্ন রকম আচরণগত পরিবর্তন, আমরা ভাষাগত পরিবর্তন, আমরা প্রকৃতিগত অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। এই যে বিষয়গুলি আজকে তোমরা লক্ষ্য করতে পারবে যে সমাজে এই যে সামাজিকরণ প্রক্রিয়াটা, তুমি যে সমাজে বাস করেছ আর একটা শিশু আরেক সমাজে বাস করেছে, তুমি তোমার মতো করে করছো, ও শিশু ওর মতো করে করছে। যেমন আমি একটা দৃষ্টান্ত তোমাদেরকে দিতে পারি, যেমন তুমি তোমার মায়ের উদরে জন্মগ্রহণ করেছো, তোমার মায়ের বাসা বাংলা এবং বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, ঠিক ইন দি মিন টাইম আর একটা শিশু আমেরিকার জন্মগ্রহণ করেছে এবং সেই শিশুটাও তার মায়ের পড়োশী জন্ম নিয়ে তার মায়ের ভাষা ইংলিশ এবং মায়ের আচার আচরণ নেশা সে ওই মায়ের মতোই সে কি আয়ত্ত করতে থাকে। আবার দেখা গেছে এই তুমি এই বাঙালি মায়ের একটা সন্তানকে জন্মের সাথে সাথে যদি তাকে ট্রান্সফার করে আমেরিকা পাঠানো হয় আর আমেরিকার মায়ের পুরুষগত একটা সন্তানকে জন্মের সাথে সাথে যদি আবার বাংলাদেশের মায়ের কাছে অদল বদল করা হয়, তা আমরা কী দেখব? দেখা গেছে সেই ইংরেজ মায়ের ওদের জন্ম নেওয়া শিশুটি যখন বাংলা মায়ের সংস্পর্শে এসে লালিত পালিত হল, সেই ইংরেজ সন্তানটাও কি হয়ে যাবে? বাঙালি হয়ে যাবে। আর বাংলা মায়ের সন্তানটি বাঙালি হয়ে জন্ম নেওয়ার পরেও যখন সে ইংরেজ মায়ের সংস্পর্শে থাকবে, সেই বাঙালি সন্তানটাও কি হয়ে যাবে? ইংরেজ হয়ে যাবে। এটার কারণটা কি? এটার একটাই কারণ, ওই যে সামাজিকরণ। আসলে জন্মের সময় কেউ পণ্ডিত হয়ে আসে না, কেউ জ্ঞানী হয়ে আসে না, কেউ বড় কিছু হয়ে আসে না, আস্তে আস্তে সেই জন্মের পর থেকে বিভিন্ন মাধ্যমে সে নিজেকে চেঞ্জ করে পরিবর্তন করে সে বিভিন্ন পর্যায়ে জ্ঞানী গুণী পণ্ডিত শিক্ষিত বিজ্ঞানী, সে রাজা বাহাদুর, সে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, সে তার নিজের আচরণগত অর্জিত জ্ঞানকে সে কাজে লাগিয়ে এক একটা শিশু এইভাবে মানুষে পরিণত হয়, সমাজ মানুষে পরিণত হয়। তো সেখানে আমরা দেখব কি যে এটার কতগুলি দাপ আছে, এটার কতগুলি দাপ আছে, কিভাবে সে সামাজিক মানুষে পরিণত হয়। প্রথমে দেখা গেছে পরিবার থেকে সে কিছু শিখে, যে একটা পরিবারের শিশু যখন জন্মগ্রহণ করে তার পরিবারে কে থাকে? তার পিতা মাতা থাকে, দাদা দাদু থাকে, ভাইয়েরা থাকে, বোন থাকে। এই দাদা দাদু ভাই বোন পিতা মাতার সংস্পর্শে থেকে সে তাদের খাদ্য অভ্যাস, তাদের ভাষাগত অভ্যাস, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের অ্যাক্টিভিটিস সেইগুলো ফলো করে এবং সে অনুসরণ করে অনুকরণ করে সে নিজের জীবনে গড়তে থাকে। তোমরা লক্ষ্য করবে, দেখবে তোমাদের বাড়িতে অনেকের ছোট ভাই বোন আছে, তারা কীভাবে অনুকরণ করে লক্ষ্য করবে, তুমি যখন
তোমার মা যখন নামাজ পড়তে যায়, তোমার 2 বছর বয়সের একটা ছোট ভাই অথবা বোন তুমি লক্ষ্য করবে, তোমার মা যখন রুকুতে যায়, তোমার সেই ছোট ভাই বোনটিও দেখবে যে তোমার মায়ের সাথে সে রুকু করতেছে, সেজদা করতেছে। মূলত সে নামাজ কি জিনিস সেটা তো জানে না। তোমার মা নামাজ পড়ে, সে নামাজ পড়ে। তোমার মা গান গাইতেছে, সেও গান গাইবে। তোমার মা নাচতেছে, সেও নাচবে। অর্থাৎ মা বাবা পরিবারে যা কিছু করে শিশু সেই কাজটা করতে অভ্যস্ত হয়, আগ্রহী, অনুকরণীয় হয়। শিশুরা সাধারণত অনুকরণীয়, সে এইভাবে পরিবার থেকে প্রথমে তার জ্ঞানটা অর্জন করে, তার সামাজিক চেষ্টা এখান থেকে শুরু হয়। পরিবারের মূল্যবোধ, যে পরিবারের মূল্যবোধ যেমন, যেমন নৈতিকতা বোধ, মূল্যবোধ, একটা পরিবারের যদি মূল্যবোধটা যেরকম থাকে, নৈতিকতা বোধটা যেমন থাকে, শিশু সেরকমটাই শিখে। একটা পরিবারে যদি পিতা মাতা সবসময় অসৎ উপায় অবলম্বন করে, চুরি করে, ডাকাতি করে, মদ খায়, গাঁজা খায়, সেই শিশুটা দেখে দেখে সেও সেরকমই হবে। সেও মদ গাঁজার প্রতি আসক্ত হবে, বিড়ি সিগারেটের প্রতি আসক্ত হবে, এবং বাবা মার যে অনৈতিক কাজ সেগুলির প্রতি সে অনুকরণ হয়ে সে সেরকম হয়ে যাবে। আর একটা পরিবারের শিশু পরিবার যদি সে সবসময় নীতি নৈতিকতা অবলম্বন করে, যে ধর্মীয় অনুশাসন মেনে চলে, নামাজ পড়ে, বা যে কি বলে গীতা পাঠ করে, ত্রিপিটক পাঠ করে, তারপরে মন্দিরে যায়, গির্জা যায়, প্যাগোডে যায়, মসজিদে যায়, শিশুরাও সেভাবে সে তার ধর্মীয় অনুশাসন মেনে পিতা মাতার আদরে সে নিজেকে ওইভাবে পরিবর্তন করে। এটা গেল পরিবারের ভূমিকা। পরিবারের পরপরে শিশু আবার পায় খেলার সাথে, তার আশেপাশে পাড়া প্রতিবেশী কিছু তার সমবয়সী খেলার সাথে, ওদের থেকেও সে কিছু প্রভাবিত হয়, নিজে প্রভাবিত হয়, এবং ওদের থেকেও কিছু প্রভাবিত করে, এবং পিতা মাতার পরিবারের সে দুরকম প্রভাবিত হয়। একটা হচ্ছে পিতা মাতা, বড় ভাই, বড় বোন এবং দাদা দাদু, ওদের থেকে সে শাসন পায়, আর যারা সহপাঠী বা সহবন্ধু এদের থেকে পায় সহযোগিতা পায়। তাই দুরকম অনুভূতি সে অর্জন করতে পারে। শাসনটাও তার, সে শাসন শুনে সে নিজেকে কীভাবে চেঞ্জ করবে, কোনটা ভালো কোনটা মন্দ, বড়রা যেভাবে তাকে শিখিয়েছে সে সেভাবে সে শিক্ষা অর্জন করবে এবং সে নিজেকে চেঞ্জ করবে। আবার যারা সহপাঠী বা সহবন্ধু সহবাসী যারা, তারা তাদের থেকেও অনেক কিছু খেলাধুলায় এটা সেটাতে গল্প গুজবে, সে এখান থেকে অনেক কিছু অর্জন করে, অনেক কিছু সে শিখে নিতে পারে। এইভাবে খেলার সাথে থেকে পায়, পিতা মাতা থেকে পায়, তারপরে সে যায় কোথায়, বিদ্যালয়ে। বিদ্যালয়ে গেছে, দেখা গেছে 10 গ্রামে 10টা সন্তান একটা বিদ্যালয়ে একত্রিত হয়, সেখানে 10 গ্রামের 10টা সামাজিক পরিবেশ বিরাজ করে। এক এক গ্রামের সামাজিক পরিবেশ এক এক রকম, 10 গ্রামের সামাজিক পরিবেশ 10 রকম। 10 রকম সামাজিক পরিবেশের মানুষ যখন, শিশুরা যখন একটা বিদ্যালয়ে আসে, সেখানে দেখা গেছে একজন থেকে সে আরেকজন প্রভাবিত করে, আমি প্রভাব হবো আরেকজন দ্বারা, আরেকজন প্রভাবিত হবে আমার দ্বারা। এই যে একে অপরের সাথে প্রভাবিত হই, এই প্রভাবিতটাকে সামাজিকীকরণ ভাষায় বলে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা কি হয়, সামাজিক পরিবর্তনে নিজেকে ওইভাবে গড়ে তোলে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে আবার কি হয়, সেখানে শৃঙ্খলাবোধ শিখে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেশপ্রেম শেখানো হয়, শৃঙ্খলাবোধ শেখানো হয়, সেখানে যে দৈনিক সমাবেশ আমরা যেটাকে বলি অ্যাসেম্বলি, প্রাতঃ সমাবেশ, সেখানে দেশপ্রেম শেখানো হয়, জাতীয় সঙ্গীত শেখানো হয়, ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ এগুলো শেখানো হয়, তারপরে ন্যায় নীতি শেখানো হয়, সুশিক্ষায় শিক্ষিত করা হয়। এই যে বিদ্যালয়ে আসার পরে শিশু এসে বিদ্যালয়ের শিক্ষা অর্জনের পাশাপাশি তার আচরণগত এই বিষয়গুলি সে নিজেকে উপলব্ধি করে এবং নিজেকে সে একজন ভালো শিক্ষার্থী হিসাবে, ভালো শিশু হিসাবে উপস্থাপন করা প্রতিযোগিতা নির্মিত ওঠে। বিদ্যালয়ে সে বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন লেখাপড়ায় সে নিজেকে প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিযোগিতা নির্মিত ওঠে এবং একজন নিজেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে গড়ার জন্য সে আত্মপ্রত্যয় হয়ে ওঠে। বিদ্যালয় সামাজিকীকরণের একটা বড় একটা মাধ্যম। তারপরে আমরা দেখব সামাজিকীকরণের আরেকটা বড় মাধ্যম হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে ধর্মীয় অনুশাসন শেখানো হয়। প্রত্যেকটা ধর্মের মূল থিম হচ্ছে ন্যায়বোধ, ন্যায় নীতি, অনুশাসন, সঠিক পথ দেখানো। প্রত্যেকটা ধর্মের ভিতরে এভাবে শিশুদেরকে জ্ঞান দিয়ে থাকে। এই ধর্মীয় অনুশাসনের মাধ্যমে একজন শিশু সে তার ন্যায় নীতি, ন্যায়বোধ, মূল্যবোধ এগুলো সে অর্জন করে এবং ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি সে আস্থা এবং বিশ্বাস অর্জন করে এবং পরকালের প্রতি
মুসলিম সমাজে পরকালের প্রতি যে একটা বিশ্বাস অর্জন হয়। তারপরে ধর্মীয় কিছু অনুষ্ঠান আছে, আচার অনুষ্ঠান আছে, যেমন মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গা পূজা, তারপরে খ্রিস্টানদের ক্রিসমাস, এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা ধর্মীয় অনুশাসন শুনে মেনে চলে এবং সে নিজেকেও সেখানে ধর্মীয়ভাবে খাপ খাইয়ে নিজেকে একজন প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়তে সে সক্রিয় হয়ে ওঠে। এরপরে আমরা দেখি আরেকটা কঠিন মাধ্যম হচ্ছে গণমাধ্যম, যেমন মনে করো টেলিভিশন। আজকের সমাজে শিশুরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানকে দেখে দেখে শিশুরা আকৃষ্ট হয়, নিজেকে ওইভাবে চেঞ্জ করতে চেষ্টা করে। যেমন একটা টিভিতে একটা নাটক দেখলো, একটা সিনেমা দেখলো, একজন একটা নাটকের একজন নায়কে কী জাতীয় ড্রেস পরছে, দেখা গেছে শিক্ষার্থীরা যে ওই সমাজের সেই সন্তানটি শিশুটি ওই নায়কের সেই ড্রেসটা সে নিজে বাজার থেকে কিনে নিজে নায়ক নায়ক পরিবেশ নিজেকে ওইভাবে করতে চায়। একটা নায়িকা কী ড্রেস পরছে, ওই নায়িকার ড্রেসটা সেই সামাজিক মানুষটা বাজার থেকে কিনে সে নিজেকেও নায়িকা হিসাবে সমাজের কাছে উপস্থাপন করতে চায়। একটা নায়ক কীভাবে কথা বলে, একটা নায়িকা কীভাবে কথা বলে, তাদের ডায়লগগুলি আজকালকার সমাজে আমরা দেখছি যে এগুলি বেশি আয়ত্ত করে সমাজের মানুষগুলি, সেইভাবে নিজেকে ওইভাবে সামাজিক বা আত্মপ্রকাশ করতে সচেষ্ট হয়। গণমাধ্যমটাকে আমরা দেখছি একটা শক্তিশালী নিজেকে চেঞ্জ, যে একটা শিক্ষার্থী একটা সামাজিক মানুষকে যে চেঞ্জ করতেছে, সামাজিক ভাবে চেঞ্জ করতেছে, গণমাধ্যমটার ভূমিকা প্রচুর। আমরা তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমরা শুনেছি যে কি বলে পাখি ড্রেস, তারপরে দেবদাস চুরি, এই যে কি বলে এগুলি ল্যাংড়া ড্রেস, এই এই জাতীয় যে কতগুলি কথা তোমরা হয়তো অনেকেই শুনে থাকো, এগুলি কেন আসছে, এগুলি গণমাধ্যমের মাধ্যমে শিশুরা পেয়েছে এবং সে ওইভাবে এগুলি পড়ে এগুলি কিনে নিজেকে ওইভাবে তাদের মতো করতে চেষ্টা করে। এবং ওই যে গণমাধ্যমে আরো কি আছে, সেখানে সামাজিক কিছু গল্প কাহিনী আছে, সামাজিক পারিবারিক কিছু গল্প কাহিনী আছে, ধর্মীয় কিছু গল্প কাহিনী আছে, ওগুলি দেখে দেখে তারা ওইভাবে ওই গল্প কাহিনীগুলি শিখে দেখে নিজেকে ওইভাবে তারা করতে চেষ্টা করে, যে ওইরকম যে গল্পের মতো নিজেকে তারা অনুসরণ করে নিজেকে একজন সামাজিক গল্পের নায়ক হিসাবে, গল্পের নায়িকা হিসাবে এবং গল্পের কেন্দ্র হিসাবে নিজেকে ওইভাবে করতে চেষ্টা করে। তাহলে দেখা গেছে আমরা গণমাধ্যমেও সামাজিকরণের একটা বিশাল যে পরিবর্তনের একটা মাধ্যম হিসেবে আমরা এটাকে দেখে থাকি। এরপরে গণমাধ্যমের সাথে কিছু তথ্য প্রযুক্তি আছে, সামাজিক পরিবর্তনের আরেকটা বড় শক্তিশালী তথ্য প্রযুক্তি। সেখানে আমরা দেখব ইমেল, তারপর সেখানে দেখ ফেসবুক, সেখানে আমরা দেখি ইউটিউব, যে আজকে তোমরা যে ইউটিউবের মাধ্যমে এই ক্লাসটি দেখতে পাবে সেটা একটা গণমাধ্যমের বিষয়, সেই গণমাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে তোমরা তোমাদের এই জ্ঞানটা অর্জন করবে, এটা একটা গণমাধ্যমের অংশ। এবং এই ইউটিউবে যাবতীয় কিছু তুমি যেটা সার্চ করবে ইউটিউব থেকে সব কিছু তুমি দেখতে পাবে। আজকে তোমার রান্নার রেসিপি থেকে শুরু করে তোমার যাবতীয় নলেজ, যত রকম জ্ঞান আছে সব জ্ঞান তুমি জানতে চাও ইউটিউবে সার্চ করো, সব তোমার চলে আসবে। আজকে এই ইউটিউবের সুবাদে তুমি তোমার ক্লাসটা, আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা তুমি ইউটিউবের সুবাদে তুমি দেখতে পাবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। এই ফেসবুক, ইউটিউব, ইমেল এগুলোর মাধ্যমেও কী হচ্ছে আজকে সামাজিকরণ প্রক্রিয়াটা বলা হচ্ছে। তাহলে এইভাবে একটা জাতি সেই সেই ইতর পার্টিটা এইভাবে সে নিজেকে চেঞ্জ করতে করতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকরণের নির্দিষ্ট কোনো বয়স নেই, ওই দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার যেরকম বয়স নেই সামাজিকরণেরও বয়স নেই, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে শুধু শিখতে থাকে, শিখতে থাকে, শিখতে থাকে, আর শিখতে শিখতেই সে নিজেকে দিন 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 ডেভেলপ 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 টু ডেভেলপ চেঞ্জ টু চেঞ্জ এভাবে সে আপগ্রেড করতে 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 এক একজন এক এক পর্যায়ে অনেক উপরে উঠে চলে যায়, যে যেভাবে আয়ত্ত করতে পারছে সে সেভাবে চলে যায়। আমি ছোট্ট একটা কাহিনী বলে তোমাদেরকে শেষ করব। ঘটনাটা হচ্ছে আমেরিকাতে সামাজিকরণের বিষয়ে আমি একটা ঘটনা তোমাদেরকে বলি, আজকের ক্লাসটা শেষ করব। আমেরিকাতে একটা পতিত বাড়ি জঙ্গলে
একদল শিকারী জঙ্গলে শিকার করতে যায়, একটা অদ্ভুত একটা প্রাণীর সন্ধান পেয়েছে। তারা ওই অদ্ভুত প্রাণী দেখে তারা নিজেরাই ভয় পেয়ে গেছে শিকারী দল। তারা ওই শিকারীকে শিকার না করে, এটা এত অদ্ভুত, তারা শিকার করতে ভয় পেয়েছে। অদ্ভুত প্রাণী দেখে তারা চলে আসছে, আর এসে ওই আমেরিকার প্রশাসনকে জানাচ্ছে যে অমুক জঙ্গলে এরকম একটা অদ্ভুত প্রাণী আমরা দেখেছি, যেটা ইতিপূর্বে আমরা কোনো ডিসকভারি তো দেখিনি। পরে সরকারের পক্ষ থেকে ওইখানে লোক গেছে, লোক যায় ওটা তারা দূরবীন দিয়ে দূর থেকে এটাকে অবজার্ভ করছে, তার গতিবিধি লক্ষ্য করছে কিরকম ভয়ঙ্কর প্রাণী। এটা হামাগুড়ো দিয়ে চলে, চেহারা চুলো তেমন দেখা যায় না, চুলে পুরো মুখ ঢেকে গেছে, পুরো শরীর শ্যাওলা, হামাগুড়ো দিয়ে চলতেছে আর হু হু করি এক আওয়াজ করে, অন্য কোনো শব্দ করতে পারে না। পরে তাকে তারা তাদের কৌশল অবলম্বন করে জাল পেলে ওই প্রাণীটাকে ধরছে। ধরে এনে এটাকে যখন তারা অচেতন করলো ইঞ্জেকশন মেরে, অচেতন করে যখন তারাকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেল, দেখা গেছে পশুর কোনো জিন তার ভিতরে নেই, ওই প্রাণীর ভিতরে পশুর কোনো জিন তার ভিতরে নেই। তারা তার ব্লাড পরীক্ষা করে দেখতে এটা একটা মানব জিন, মানব প্রাণী। এখন মানব হাসপাতাল নিয়ে তাকে চিকিৎসা করা শুরু করছে, চিকিৎসা করতে করতে দেখা গেছে কি আসলে সেটা একটা মানুষ, 10 বছরের একটা শিশু। তার শরীরের নখ চুল সব এত লম্বা হয়েছে, যেহেতু সে কোনো মানুষের সংস্পর্শে ছিল না, সে ওইখানে বনে বড় হয়েছে, হয়তো জন্মের পরে কেউ না কেউ তাকে ওইখানে বনে রেখে এসেছে, বনে জন্ম হয়েছে এবং প্রাণীর সাথে তার ছিল, সহপাঠী ছিল তার, প্রাণীরা বিভিন্ন প্রাণীদের সাথে সে ছিল, সে আচরণ প্রাণীর মতো এবং প্রাণীর মতো ডাকও দেয়, তারপরে তার এভরিথিং খাবার দাবার প্রাণীদের মতো। এখন তারা পরীক্ষা করে দেখবে যে এটা একটা মানুষ। পরে আমেরিকা তো আধুনিক প্রযুক্তির দেশ, মানুষটা কা কোত্থেকে আসলো তারা এটাও বের করে ফেলছে। তারা তার ডিএনএ টেস্ট করাইয়া এই ডিএনএ যখন তাদের কম্পিউটার দিল, ওদের দেশের প্রত্যেকটা মানুষের ডিএনএ তাদের স্যাম্পল তাদের কম্পিউটারে ম্যাচ করা আছে, লিপিবদ্ধ আছে, এই ডিএনএর সাথে যখন ওই ডিএনএ ম্যাচ করলো তখন এই সন্তানের পিতা মাতা কারা সেটাও তারা বের করতে পেরেছে। আমেরিকার প্রশাসন ওই ওদেরকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে ওদের জিজ্ঞেস করল তোমাদের সন্তান এই অবস্থা কেন, তখন তারা স্বীকার করছে এবং স্বীকার করে বলল যেটা তাদের অনিচ্ছাকৃত সন্তান, এই জন্য তাকে জন্মের পরে না মেরে ওইখানে বনে রেখে এসেছে, আর বনে রেখে আসার পরে বনের প্রাণীরাই তাকে তাদের মতো করে তাকে আর না মেরে বনের প্রাণীরাই তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে ওইখানে তাদের সাথে জীবনধারণ করতে সহযোগিতা করেছে, সে ওইখানে বড় হয়েছে। তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি যে মানব শিশু প্রাণী বনে থেকে প্রাণীদের সাথে থেকে সে প্রাণী হয়ে গেছে, আচরণগত দিক থেকে একটা প্রাণী হয়ে গেছে। তাহলে এটা কেন সে ওইখানে সামাজিককরণ পায়? তাহলে সামাজিককরণ একটা ব্যক্তির জন্য কত জরুরি, যে মানুষ জন্মিবে সমাজে এবং সে সমাজে বড় হবে এবং সমাজে সে মৃত্যুবরণ করবে, আর এখান থেকে সে তার নিজেকে একজন সামাজিক মানুষ হিসেবে গড়বে, সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে সে একজন সঠিক মানুষ হিসেবে নিজেকে গড়বে। তো আশা করি সবাই আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ, মনোযোগ দিয়ে শুনেছ, এবং যারা শুনেছ তোমাদের সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।